দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য পুষ্টির চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফসল সংরক্ষণ ও খাদ্যের বৈচিত্র্যকরণের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, কৃষিজমি দখল করে যাতে শিল্প কারখানা তৈরি করা না হয় সেজন্য 100টি বিশেষ শিল্পাঞ্চল করে দেওয়া হয়েছে। দুর্যোগ সহনীয়তার পাশাপাশি নতুন নতুন ফসল উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরেন। কৃষি শুধু এটা কৃষি বা খালি ফসল উৎপাদন না, এটা বাণিজ্যিক ব্যবহারটা আরও বেশিভাবে যাতে করা যায় সেগুলি দেখা এবং সেগুলি উৎপাদন করা। আর পেঁয়াজ নিয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হতো, ইতিমধ্যে পেঁয়াজের বীজও আবিষ্কার করে এখন আমরা বছরে দুবার এই পেঁয়াজ উৎপাদন করতে পারি। এখন পেঁয়াজ সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। পেঁয়াজ কাঁঠাল থেকে শুরু করে সব ফলই কিন্তু, সব সবজি এগুলি কিন্তু মানে এমনকি টমেটো সেগুলি শুকিয়ে কিন্তু সংরক্ষণ করা যায়। কাজে আমাদের দেশের মাটি এত উর্বর, আমরা যদি একটু নজর দিই এগুলি করে আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারি। দেশের বাজারও সম্প্রসারিত হচ্ছে, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। কৃষি জমি রক্ষার পাশাপাশি দুর্যোগ সহনীয় নতুন নতুন ফসল উৎপাদনে গবেষণার তাগিদ দেন তিনি। আমাদের ভোজ্য তেলটা বাইরের থেকে আনতে হয়, অথচ আমরা দেখি আমাদের যেমন সর্ষের তেলটা, এটা স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো, আর এটা রিফাইন করে কিন্তু এটাকে আরও হালকা করা যায়, যেটা আরও উন্নত মানের করা যেতে পারে। আমাদের এই অন্যের দিকে মানে পরমুখামুখি না হয়ে যেমন 98% ভোজ্য তেল আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়, তা আমরা সেটা কেন করব? আমাদের আমাদের যে শস্য, আমাদের তিল, আমাদের তিসি, আমাদের বিভিন্ন যে তেল হওয়ার বাদাম তেল, এগুলি আমাদের করার দিকে আরও বেশি গবেষণা হওয়া দরকার, আরও বেশি উদ্যোগ আমাদের নিতে হবে। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত ফসলের বিকল্প ফসল দেশে উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত মানের। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।